উইন্ডোজ ইনস্টল দেওয়ার পরে অথবা অনেক সময় ভুল করে আমরা আমাদের ডেস্কটপ আইকনগুলো হারিয়ে ফেলি, যেমন দিস পিসি, রিসাইকেল বিন, এগুলো আমরা অনেক সময় খুঁজে পাই না। সেইগুলো খুঁজে পেতে আমরা প্রথমে আমাদের রাইট বাটন ক্লিক করব ডেস্কটপের ওপর, এবং এইখান থেকে পার্সোনালাইজ এখানে ক্লিক করব। এরপরে আমরা থিম অপশনে যাব, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডান দিকে আমরা ডেস্কটপ আইকন সেটিংস আছে, এইখানে ক্লিক করব। এবং এইখান থেকে আমরা কম্পিউটার, ইউজার্স ফাইল, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল এবং নেটওয়ার্ক যদি আপনার দরকার হয় সেটা সিলেক্ট করবেন এবং অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন, তারপরে ওকে করে দিবেন। এখন আমরা আমাদের ডেস্কটপে সবগুলো আইকন দেখতে পাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।